মধ্যমগ্রামে কি উজ্জ্বল দা বিরিয়ানি, অনেক মানে ভিডিওতে দেখেছি। আর এইটা আমি অত বিরিয়ানি ভালোবাসি না, তাই আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু আমাদের বাড়িতে সব থেকে বেশি বিরিয়ানি খেতে কে ভালোবাসে, এই যে বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে। তা ও আজকে ও দাদাকে বলেছিল, গেছিল অফিসে, পিকনিক ছিল, সে মানে পিকনিক মানে বিশ্বকর্মা পুজো খাওয়া দাওয়া, তো সেখানে মধ্যমগ্রাম অফিসে ছিল আজকে, আর বলেই দিয়েছিল দাদা আমার জন্য নিয়ে আসবে কি উজ্জ্বল বিরিয়ানি। তো এখন তুমি ডিনারে খাবে তাই তো? এটা তাই, তুমি এর আগে তো কোনদিন খাওনি, এই ফার্স্ট টাইম খাবে, তো এবার নাও। বিরিয়ানিটা ঢেলে নিয়েছি, আর এই যে মাটন, এটা মাটনের পিসটা অনেকটাই বড় আছে, টুলটুল নরম। আচ্ছা, আর তার সঙ্গে আছে একটা আলু, আর কি আছে, কিন্তু প্রচন্ড অয়েলি, প্রচন্ড অয়েলি। আমাদের এদিকে বিরিয়ানিগুলো অতটা অয়েলি হয় না, তো যাই হোক, এবার আমি আর বাটিটাও দেখাচ্ছি, প্রচন্ড অয়েলি আছে, ঝালও আছে না, তো এবার খেয়ে দেখ। ভালো ভালো, তোমার তো বিরিয়ানি মানেই ভালো আমার কি, কিন্তু প্রচুর প্রচুর স্পাইসি, প্রচুর অয়েলি, মানে আমাদের এখানে বিরিয়ানি গুলো অতটা স্পাইসি হয় না। আর এই যে মাটনের পিস, মাটনটা নরম আছে, সফট আছে, মাটনটা সফট আছে, হ্যাঁ বড়, এই যে সফট আছে মাটনটা। নেক্সট সব এখন চলবি।